মাশরুম চাষ নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মাশরুম চাষ নিয়ে অনুষ্ঠিত হলো এক বৈঠক। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখ মালদায় প্রশাসনিক বৈঠক করে মালদায় মাশরুম চাষ নিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তোড়জোড় শুরু করলো মালদা জেলা প্রশাসন। ঠিক সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি তো মনে করি যে মিল্কি মাশরুমের ক্ষেত্রে কাজটা আরো ভালো হয়। তারই অঙ্গ হিসেবে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ নিয়ে এক বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকেরা, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সবাইকে মিলে আজকে আমাদের মাশরুম নিয়ে যে মমতা ব্যানার্জি আমাদেরকে ডিএমকে জানিয়েছিল যে মাশরুম নিয়ে মালদাতে অ্যাওয়ারনেস করার জন্য সেটা নিয়ে আজকে মিটিং হয়। সেই মিটিংয়ে আজকে নানান রকমভাবে আলোচনা হয় যে মাশরুমটাকে কীভাবে উৎপাদন করবে এবং মাশরুমটাকে কীভাবে উৎপাদনের পর যে কীভাবে চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি এবং হোটেলকে নিয়ে কীভাবে আমরা অ্যাওয়ারনেস করে সেটা তাদেরকে বোঝাবো সেটা নিয়ে আজকে অ্যাওয়ারনেস হয় এবং মাশরুমটাকে যারা কৃষি যারা এসেছিল তারা কীভাবে উৎপাদন করবে এবং তাদেরকে কীভাবে প্রশিক্ষণ দেবে সেটার ব্যাপারেও আলোচনা হয়েছে। এছাড়াও এই মাশরুম চাষ নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মাশরুম চাষের উপর অভিজ্ঞ বিশেষজ্ঞরা। ভবিষ্যতে এই মাশরুম নিয়ে মেলা করারও চিন্তাভাবনা আছে। ডিএম সাহেব বিভিন্নভাবে ভাবছেন কী করে মাশরুম মাধ্যমে আমাদের জেলার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়, সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।